আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, করোনাকালীন অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি এস এম খায়রুল বাশার, প্রভাষক রসায়ন বিজ্ঞান, এইচ টি মাম গার্লস স্কুল অ্যান্ড কলেজ, উল্লাপাড়া সিরাজগঞ্জ। আমি আজ তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণী রসায়ন বিজ্ঞান বিষয়ে জৈব যৌগ বিষয় নিয়ে আলোচনা করব। জৈব যৌগ কি, জৈব যৌগের প্রকারভেদ বিষয়টা আলোচনা করব। জৈব যৌগ হচ্ছে কার্বন ও হাইড্রোজেন গঠিত যৌগকে বলা হয় জৈব যৌগ। আমরা জানবো কি জৈব যৌগ কি, কার্বন এবং হাইড্রোজেন নিয়ে গঠিত যৌগকে বলা হয় জৈব যৌগ। তাহলে জৈব যৌগের প্রকারভেদ কত প্রকার জৈব যৌগ, এটা আমরা একটু হোয়াইট বোর্ডে লিখব, লক্ষ্য করব। আমি হোয়াইট বোর্ডে লিখেছি জৈব যৌগ প্রধানত দু প্রকার, অ্যালিফেটিক যৌগ ও অ্যারোমেটিক যৌগ। তাহলে জৈব যৌগ প্রধানত কত প্রকার, দু প্রকার, অ্যালিফেটিক যৌগ ও অ্যারোমেটিক যৌগ। অ্যালিফেটিক যৌগ মূলত দু প্রকার, মুক্ত শিকল যৌগ ও বদ্ধ শিকল যৌগ, মনে রাখতে হবে। অ্যালিফেটিক যৌগ আবার দু প্রকার, মুক্ত শিকল যৌগ ও বদ্ধ শিকল যৌগ। অ্যারোমেটিক যৌগ আমরা দেখতে পাচ্ছি, অ্যারোমেটিক যৌগ দু প্রকার, সুষম চাকৃত অ্যারোমেটিক যৌগ, বিষম চাকৃত অ্যারোমেটিক যৌগ, অর্থাৎ সুষম চাকৃত যৌগ, বিষম চাকৃত যৌগ। এবার আমরা দেখবো অ্যালিফেটিক যৌগের মুক্ত শিকল এবং বদ্ধ শিকল যৌগ আবার কত প্রকার। মুক্ত শিকল যৌগ দু প্রকার, সরল শিকল, সরল শিকল যেটা সরল, শিকলটা হবে সরল, শাখায়িত শিকল, কার্বন কার্বনের শাখা হবে, শাখা থাকবে, শাখায়িত শিকল। তাহলে মুক্ত শিকল আবার দু প্রকার, সরল শিকল, শাখায়িত শিকল। তাহলে মুক্ত শিকল, সরল শিকল এবং শাখায়িত শিকল যৌগগুলোকে আবার দুভাগ, দুভাগে ভাগ করা যায়, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। কী কী সম্পৃক্ত এবং অসম্পৃক্ত যৌগ? সম্পৃক্ত যৌগ হচ্ছে অ্যালকেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন প্রভৃতি অ্যালকেন। অসম্পৃক্ত যৌগ আবার দুভাগে ভাগ করছে, দেখা যাচ্ছে দ্বিবন্ধনযুক্ত, ত্রিবন্ধনযুক্ত যৌগ। তাহলে অসম্পৃক্ত যৌগ কত প্রকার হতে পারে? দ্বিবন্ধনযুক্ত এবং ত্রিবন্ধনযুক্ত, দ্বিবন্ধনযুক্ত অ্যালকিন, ত্রিবন্ধনযুক্ত অ্যালকাইন। তাহলে আমরা দেখলাম অ্যালিফেটিক যৌগ, মুক্ত শিকল যৌগ এবং বদ্ধ শিকল যৌগ। মুক্ত শিকল যৌগ, সরল শিকল, শাখায়িত শিকল, তারপর সম্পৃক্ত, অসম্পৃক্ত, অসম্পৃক্ত আবার দ্বিবন্ধন, ত্রিবন্ধন। আর বদ্ধ শিকল যৌগ, বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগ আবার দু প্রকার, সুষম চাকরির যৌগ এবং বিষম চাকরির যৌগ। তাহলে আমরা জৈব যৌগের প্রকারভেদ এখানে শিখলাম এবং উদাহরণে লিখেছি, তোমরা লক্ষ্য করো যে অ্যালিফেটিক যৌগের আমরা দেখতে পাচ্ছি লাস্টে এসে সম্পৃক্ততে অ্যালকেন, অসম্পৃক্ততে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন। দ্বিবন্ধন কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে, তাহলে সেটাও অসম্পৃক্ত দ্বিবন্ধনযুক্ত যৌগ। কার্বন কার্বন ত্রিবন্ধনযুক্ত অ্যালকাইন, সেটা অসম্পৃক্ত যৌগ। এবং বদ্ধ শিকল যৌগে সুষম চাকরির যৌগ, সুষম চাকরির যৌগ যেমন সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপেন, প্রোপেন তিন কার্বনের চাকরিক, সুষম চাকরিক, সেজন্য সাইক্লোপ্রোপেন। বিষম চাকরিক হচ্ছে ইথিলিন অক্সাইড, ইথিলিন অক্সাইড, ইথিলিন অক্সাইড। তাহলে আমরা দেখলাম অ্যালিফেটিক যৌগ, মুক্ত শিকল যৌগ, বদ্ধ শিকল যৌগ, সরল মুক্ত শিকল যৌগ আবার দু প্রকার, সরল শিকল, শাখায়িত শিকল। মুক্ত শিকল আরও দু ধরনের, সম্পৃক্ত, অসম্পৃক্ত, অসম্পৃক্ত দু ধরনের, দ্বিবন্ধনযুক্ত, ত্রিবন্ধনযুক্ত যৌগ, বদ্ধ শিকল যৌগ, সুষম চাকরির যৌগ এবং বিষম চাকরির যৌগ। অ্যারোমেটিক যৌগ দু প্রকার, একটা হচ্ছে বিষম সুষম চাকরিক অ্যারোমেটিক যৌগ, বিষম চাকরিক অ্যারোমেটিক যৌগ, বেনজিন সুষম চাকরিক অ্যারোমেটিক যৌগ, বিষম চাকরিক যৌগ। ধরন হচ্ছে পিরিডিন, আমরা এখানে বেনজিনের চিত্র দেখতে পাচ্ছি, সি সিক্স এইচ সিক্স, এটা হচ্ছে অ্যারোমেটিক সুষম চাকরিক যৌগ। তাহলে আমরা শিখলাম কি জৈব যৌগ কি, কার্বন এবং হাইড্রোজেন এর সমন্বয়ে গঠিত যৌগকে বলা হয় জৈব যৌগ। অন্যান্য পরমাণু খুব অল্প সংখ্যক থাকলেও থাকতে পারে, কিন্তু কার্বন এবং হাইড্রোজেন প্রাচুর্য অনেক বেশি, প্রাচুর্যতা অনেক বেশি জৈব যৌগে। তাহলে আমাদের জৈব যৌগে প্রধানত দু প্রকার মনে রাখতে হবে, অ্যালিফেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ। অ্যালিফেটিক যৌগ মুক্ত শিকল যৌগ, বদ্ধ শিকল যৌগ, আর মুক্ত শিকল যৌগ সরল শিকল, শাখায়িত শিকল, এছাড়াও আছে সম্পৃক্ত, অসম্পৃক্ত। আর বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগ, সুষম চাকরির যৌগ এবং বিষম চাকরির যৌগ।
aromatic যৌগ সুষম চাকতিক aromatic যৌগ বিষম চাকতিক aromatic যৌগ আম তাহলে খুব সুন্দরভাবে করোনাকালীন ভাষায় বসে এই জৈব যৌগ প্র্যাকটিস করতে হবে এবং জৈব যৌগ প্রথমে মনে রাখতে হবে নিয়মিত প্র্যাকটিস করতে হবে চর্চার মাধ্যমে যত তুমি বেশি বেশি চর্চা করবে তত তোমার মেমোরিতে থাকবে কারণ জৈব যৌগ খুব তাড়াতাড়ি তুমি মেমোরিতে নিতে পারবা খুব তাড়াতাড়ি ভুলে যাবে জৈব যৌগ প্রতিদিন একবার করে ভাষায় প্র্যাকটিস করবা এবং নিয়মিত প্র্যাকটিস না করলে তুমি কিছুতেই এটা মনে রাখতে পারবা না তোমাদের বাসায় বসে করোনাকালীন আশা করি খুব পড়ালেখা করছো এবং নিয়মিত পড়ালেখা করতে হবে সুষম চাকতিক যৌগ বেনজিন সুষম চাকতিক যৌগ বেনজিন বেনজিন চক্রের সঙ্গে যদি একটা কার্বনের পরিবর্তে অন্য কোনো পরমাণু সংযুক্ত হয় তাহলে হয়ে যায় বিষম চাকতিক যৌগ যেমন বদ্ধ শিকল যৌগ অ্যালোফেটিক যৌগ আমরা একটু দেখি সুষম চাকতিক যৌগে শুধু কার্বন কিন্তু বিষম চাকতিক যৌগে অন্য পরমাণু সংযুক্ত হয়েছে সে অক্সিজেন একটা সংযুক্ত হয়েছে যেটা হচ্ছে ইথিলিন অক্সাইড বিষম চাকতিক যৌগে এটা হচ্ছে অ্যালোফেটিক যৌগ অনুরূপভাবে বিষম চাকতিক যৌগে পিরিডিনে যুক্ত হয় নাইট্রোজেন চক্রের সঙ্গে যুক্ত হয় নাইট্রোজেন এভাবে তোমরা প্রত্যেকটা যৌগ উদাহরণ সহকারে প্রত্যেকটা যৌগের নাম তোমাদের মনে রাখতে হবে এবং উপকারভেদরা খুব ভালোভাবে আত্মস্থ করতে হবে সবাই সুস্থ থাকো ভালো থাকো বাসায় বসে নিয়মিত প্র্যাকটিস করো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আগামী ক্লাসে আবার কথা হবে